আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পাউরুটি ও দুধ দিয়ে মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। নাস্তা বানানো খুবই সহজ, খেতে হবে অসম্ভব মজার। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। প্রথমে আমি মালাই তৈরি করে নিব। এজন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ যে কোনো প্যাকেটে নিলেই হবে, যে কোনো কোম্পানির। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কম বেশি অ্যাড করে নিতে পারেন। চুলা অন করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ মুখ ফাটিয়ে, দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একটু ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জর্দা রং, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম। ঘন হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেলে এক সাইডে রেখে দিব, ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি ভিতরে পুরি রেডি করব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিব লিকুইড দুধ 1/4 কাপ, মানে 1/2 কাপের একটু বেশি। এখন নেড়েচেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিয়ে নেড়েচেড়ে আর একটু ঘন করে নিব। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই হয়ে গেছে, হয়ে গেছে। দেখুন এরকম হলেই নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, এখান থেকে কয়েক পিস নিয়ে নিচ্ছি। নিয়ে সাইড দিয়ে যে ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। ব্রাউন কালার অংশগুলো পরে আমি ব্রেড ক্রাম তৈরি করব। সবগুলো কেটে নিয়েছি এরকম করে। এখন একটা করে নিয়ে ফিড়িতে এরকম করে বেলে নিব, পাতলা করে বেলে নিচ্ছি রুটির মতো করে। হয়ে গেছে একটা, এরকম করে সবগুলো আমি বেলে নিচ্ছি। সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে যে অসমান অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে রোল করতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। এখন একটা করে নিয়ে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওইগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে চেপে চেপে নিতে হবে, ঝুরঝুরার মতো হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এখন আমি রোল করে নিচ্ছি, আস্তে আস্তে এরকম করে রোল করে চেপে চেপে নিতে হবে। এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইরকম করে সবগুলো আমি রোল করে নিব। এখন মালাই উপর দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। সবগুলো মালাই আমি দিয়ে নিচ্ছি। সবগুলো মালাই দেওয়া হয়ে গেলে এখন আমি পেস্তা আর কাজু বাদাম কুচি করে নিয়েছি, উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা। আধা ঘন্টা পর বের করে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হলে এই মালাই রোলগুলো খেতে খুবই ভালো লাগে। আর একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন শক্ত আছে, একদম গলে যায়নি। এই মালাই রোল খেতে অসম্ভব মজার, বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করি সবাই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।